শান্তি চাই শান্তি। মানুষ কিভাবে ভালো থাকবে তার জন্য সত্য সন্ধানে নেমেছিলেন গৌতম বুদ্ধ। 2500 আগে এই মহাপুরুষ সত্য সন্ধানে নেমে বিরাট বড় আত্মত্যাগ করেছিলেন। মানুষের এত দুঃখ কেন তা জানতে এই মহামানব নিজেই হাসি মুখে হাজারো কষ্টকে বরণ করে নিয়েছিলেন। মানুষ কিভাবে শান্তিতে থাকবে তার দর্শনও তিনি দিয়ে গিয়েছিলেন। ইতিহাসের পাতায় আমরা দেখি সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর হিংসা ত্যাগ করে পৃথিবী জুড়ে গৌতম বুদ্ধের শান্তির দর্শন প্রচার করেছিলেন। আজকের যুদ্ধময় পৃথিবীতেও বড় প্রাসঙ্গিক হয়ে পড়েছে গৌতম বুদ্ধের দর্শন। আজ শুনুন শিলিগুড়ি স্কুল শিক্ষক রাজা বড়ুয়ার কথা। আগামী 16ই মে বুদ্ধ জয়ন্তী। নমস্কার, আমার নাম রাজা বড়ুয়া, আমি ভবানী সুবিতভনের নিকটে থাকি। আমি পেশায় একজন স্কুল শিক্ষক, হাতিয়াডাঙ্গা হাই স্কুলে আমি বর্তমানে চাকরি করছি। শিক্ষকতা ছাড়া আমি কিছু সামাজিক সেবামূলক কাজ করে থাকি, যেমন লাইন্স ক্লাব শিলিগুড়ি লাইন্স ক্লাব লাস্ট 3 বছর ধরে কাজ করছি, এবং লাস্ট 2 বছর যে গত বিশ্ব যে করোনার যে ত্রাসের উপর দিয়ে গেল, সেই সময় আমরা বিভিন্ন করোনা ওয়ারিয়ার আকারে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কাজ করেছি, যেমন স্যানিটাইজ করা, তাদের যাদের পজিটিভ হয়েছে তাদের টেস্ট করা, তাদেরকে খাওয়া পৌঁছে দেওয়া, মেডিসিন পৌঁছে দেওয়া, এখানে কি ও তাদেরকে টোটাল বাড়িটাকেও স্যানিটাইজ করা, অক্সিজেন সাপ্লাই করা ইত্যাদি আমরা কাজ করেছি। তো এখনও আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি, করোনার কাজ এখন শেষ হয়নি, চলছে। এছাড়া করোনার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন হেলথ ক্যাম্পগুলো করি, যেমন ব্লাড ডোনেশন, আই চেক আপ, তারপর হচ্ছে ব্লাড প্রেশার, সুগার, মানুষের এই কাজগুলো আমরা করি। কারণ হচ্ছে করার হচ্ছে একটা মানসিকতা হচ্ছে কি সবসময় ভাবি যে সমাজে কিছু একটা করি, সেই করার ভাবনা কিন্তু সকলেরই মনে আছে, সবাই চাইলেই এই কাজগুলো করতে পারে। কারণ ইচ্ছা, শুধু ইচ্ছাটুকু থাকা দরকার। এখন আমি যখন এই কাজগুলো করি আমার সবসময় মনে হয় যে কিছু মানুষকে যদি আমি সামান্য সময়টুকু দিতে পারি এবং তাদের জন্য যদি কিছু একটা সামান্য ইনফরমেশন মাধ্যমেও তাকে যদি সাহায্য করতে পারি, সেটাও আমার মনে হয় একটা সমাজের উপকার। তো সেই আকারে আমি বিভিন্ন এই হেলথ ক্যাম্পগুলো বা এছাড়াও যেমন আছে বিভিন্ন যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও আমি কোনো কোনো সময় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোনো সময় গিয়ে দেখিয়ে দিয়ে আসি, বা কোনো সময় আসে বলি যে হ্যাঁ তোরা যদি সময় থাকে অবসর সময়ে আসবি আমি দেখিয়ে দেবো, এইভাবেও আমি কাজ করি। তো কাজ করার কোনো দিক বলতে গেলে নির্দিষ্ট দিক নেই, এর মধ্যে কোনো ছাড়াও পাওয়া নেই, ভালো আছে, ভালো লাগে বলেই করি। এছাড়া আমি এখন আমাদের যে মন্দির আছে আমি সে তার সঙ্গে এখন জড়িত, জ্ঞানজ্যোতি বিদর্শন দর্শন যে ধ্যান আশ্রমটা আছে সেই মন্দিরের সঙ্গে আমি জড়িত। এ বছরে আমি সেখানে মন্দির যে বৌদ্ধ জয়ন্তী আছে তার সহ সম্পদের সঙ্গে যুক্ত হয়ে আছি, এবং এই আগামীতে লাস্ট 2 বছর তো সেইভাবে আমরা বৌদ্ধ জয়ন্তীটা পালন করতে পারিনি, তো সেইভাবে আমরা অনেক যে ধার্মিক যে দিকগুলো থাকে বা যে আকারে আমরা উদযাপন করতে চাই কিছু করোনার প্রতিবন্ধকতার কারণেই হয়ে ওঠেনি, তো এবছর আমরা চাইছি যে একটু পালন করি। তো সেই আকারে আমরা সকলে এখন মিলিত হয়ে একটা নতুন কমিটি যে তৈরি হয়েছে সেখানে আমাকে সহসভাপতি নিযুক্ত করা হয়েছে। তো এখানে আমাদের সকলের যে প্রথমত সেই বৌদ্ধ জয়ন্তীর জন্য যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা আমরা করেছি, তার সেই আকারে আমরা 16 তারিখে যে বৌদ্ধ জয়ন্তী দিন সেদিন এটাকে পালন করব। প্রথমত ত্রিপিটক, তারপর হচ্ছে পতাকা উত্তোলন, অতিথি সম্মেলন, এছাড়া আমরা একটা দুপুরের দিকে শোভাযাত্রাও বের করবো, সেই শোভাযাত্রাটা আমাদের একটা সম্মিলিত শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবে না দেখলেই হয়, এটা হচ্ছে এই শোভাযাত্রাকে আমরা
বর্তমান যুগে যে আমরা দেখছি যে বিশ্বযুদ্ধ প্রায় লাগে লাগে ভাব, সেখানে সেই বিশ্বযুদ্ধের মানে কি এক দেশ আরেক দেশের উপর আক্রমণ, শত শত মানুষ মারা যাচ্ছে, রক্তের বন্যায় ভেসে যাচ্ছে, মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু ভগবান বুদ্ধ কিন্তু তিনি কিন্তু তার জীবন কাহিনীর মাধ্যমে তিনি কিভাবে বলে দিয়েছেন যে অহিংসাই পরম ধর্ম, এবং তিনি যে শান্তির বাণীগুলো ছড়িয়ে দিয়েছেন সেই শান্তির প্রস্তাব নিয়ে আমরা সেদিন সেই বৌদ্ধ জয়ন্তীর দিন আমরা শিলিগুড়ির মুখে দিয়ে পদযাত্রা বের করব। এছাড়াও আমাদের মন্দিরে সেদিন কিছু জনসাধারণ বা একটা আহার করানো হবে, তাছাড়া বিকালে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এছাড়াও রাতে কিছু খিচুড়ি বিতরণ করা হবে, এর মাধ্যমেই আমরা উদযাপনটা করব। কোভিড পরিস্থিতিতে একটা কথাই বলবো যে মানুষ যাতে ভীত না হয়, ভীত সন্ত্রস্ত না হয়। প্রথমত হচ্ছে ভগবান বুদ্ধ একটা কথা বলেছেন, মানুষ মৃতশীল, জন্ম হলে তার মৃত্যু হওয়া ঘটবে, এবং এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যার যে বাড়িতে মৃত্যু পৌঁছায়। তো মানুষ হয়ে যখন জন্মে তখন মৃত্যু হবেই, এবং সেই আকারে আমাদের এই পরিবেশে বিভিন্ন প্রাকৃতিক সংগ্রামের আমরা মুখোমুখি করি, সেখান থেকেও আমরা সেই সংগ্রামে জয়ী হই। তেমনি করোনার যে যুদ্ধ আছে সেই সংগ্রামে আমরা জয়ী হয়েছি, সেই সংগ্রামকে জয়ী করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে, এবং পৃথিবীকে একটা বর্তমান ভয়াবহ অবস্থা থেকে একটা শান্তি বা একটা শান্তির আবহাওয়ার মধ্যে তাকে বসবাস করতে হবে। এবং সেটাই গৌতম বুদ্ধ বলেছিলেন যে তোমরা ঝগড়া কোলাহল বা ভেদাভেদ ছেড়ে নিজেরা একে একে সম্মিলিত হও এবং একসঙ্গে থাকো, এবং একক গোষ্ঠী আকারের নিচেকে মানুষ আকারে মানুষ যেটা দরকার সেই আকারের নিচেকে আত্মপ্রকাশ করো, এটাই তার মূল চিন্তাধারা হতে ছিল।